আমাদের গোকুলনগর হাই স্কুলের সামনে একটা ক্যাম্প ছিল, সরকারি ক্যাম্প। রাজ্য সরকার থেকে আদেশ দেওয়া হয়েছিল যে আমাদের দলীয়ভাবে বাংলা সহায়তা কেন্দ্র করার জন্য যারা 100 দিনের বকেয়া টাকা পায়নি তাদেরকে যাতে আমরা টাকা পাইয়ে দিতে পারি, তাই জন্য আমাদের দলনেত্রী বলেছিলেন একটা ক্যাম্প করে সকল মানুষকে সাহায্য করতে। দেখলাম যে কিছু বিজেপির দুষ্কৃতীরা সেখানে আসে, এসে আমাদেরকে ক্যাম্প ফোন টোন ছাড়িয়ে নিয়ে অসভ্য গালিগালাজ করে আমাদের যে চেয়ার টেবিল, আমাদের যে কাগজগুলো ফর্মগুলো ফিল আপ করা ছিল সেগুলোকে ধরে নিয়ে উনারা ছেঁড়াছেঁড়ি শুরু করে দেন এবং চেয়ার ভাঙাভাঙি করে অকথ্য গালাগালি দেন, যেগুলো বলার নয়। আর কিছু কাগজ ওরা ফর্ম ফিল আপ করা জিনিসগুলো নিয়েও চলে যায়। আমি শুধু বাধা দিতে যে গেছিলাম উনাদেরকে, উনারা আমার শাড়ি ধরে টানাটানি করেন এবং আমাকে চেয়ার দিয়ে মারধরও করেন, এবং আমার হাজব্যান্ড যিনি ক্যান্সার পেশেন্ট তাকেও গলা টিপে ধরে তাকেও অকথ্য গালাগালি এবং মারধরও করেন। 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছেন তারা টাকা দিয়ে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার জন্য সহায়তা ক্যাম্প চলছে। আজ সহায়তা ক্যাম্প নন্দীগ্রামেও চলছিল। তো নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলে সেখানে তেখালি বাজারের কাছে একটি সহায়তা ক্যাম্প করছিল তৃণমূল কংগ্রেস বাপ্পাদিত্য গর্গ ব্লক সভাপতির নেতৃত্বে। বিপুল সংখ্যক মানুষ আসছিলেন যারা 100 দিনের কাজ করেছেন, টাকা পাননি কেন্দ্রের বিরুদ্ধে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাটা দেবে ফর্ম ফিল আপ করছিলেন। সেই সময় দুপুরবেলা আচমকা বিজেপির দুষ্কৃতীরা তারা হামলা করে এবং নিবেদিতা ভূঁইয়া আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যা তাকে যাচ্ছেতাইভাবে নিগ্রহ করে, তার গলার হার ছিঁড়ে দেয়, ধাক্কাধাক্কি করে, এবং সেই সঙ্গে জয়দেব দাস এবং অশোক দাস আমাদের দুই কর্মী, আমাদের দুই নেতা তাদের ওপর হামলা করে এবং তারপর তারা এই হামলাকারীরা পালিয়ে যায়। তো পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, আমাদের পরিষ্কার বক্তব্য শুভেন্দুর পায়ের তলা থেকে নন্দীগ্রামে মাটি সরে গেছে, আর ওরা চাইছে না যে এই টাকাটা রাজ্য সরকারের কাছ থেকে যাক, মানুষ টাকা পাক, কেন্দ্রও টাকা দেবে না, রাজ্য সরকারের কাছ থেকেও নিতে দেবে না। সেই জন্য তারা এই হামলা করেছে। তারপরে মানুষের প্রবল প্রতিরোধে এই হামলাকারী বিজেপি দুষ্কৃতীরা পালিয়ে গেছে এবং এরপরে আমরা এই গোটা ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি।